কাল ছিল ভবানীপুরে উপনির্বাচন। ভোটে লড়ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে কয়েক দফা দাবি আদায়ের জন্য পোলেরহাট দুই নম্বর পঞ্চায়েতের সামনে সারাদিনব্যাপী অবস্থানের কর্মসূচি নিয়েছিলেন জমিজীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। আসুন দেখে নেওয়া যাক কেমন ছিল সেই অবস্থান। দাবিগুলির মধ্যে মূলত ছিল একশো দিনের কাজের হয়রানি বন্ধ করা, দুর্নীতিকারীদের শাস্তি প্রদান, পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত বোর্ডকে বরখাস্ত করার দাবি, পূর্বতন চুক্তি অনুযায়ী বকেয়া কাজ সম্পূর্ণ করা, মামলা প্রত্যাহার ও হিমঘর নির্মাণের কাজের দাবি। এরপর আমরা শুনে নেব অবস্থানরত বক্তাদের বক্তব্যের কিছু অংশ। আমাদের জিনিস আমরা বুঝে নেব না, আমাদের পঞ্চায়েতের মাল গরিবরা পাবে, গরিবরাই বুঝে নেবে। সরকারের কাজগুলো করিয়ে গরিবরা বর্ষাকালে সরকারের কাজ করছে তাদের পেটের দায়, সরকারের কাজ করিয়ে তাদের টাকা ঢোকে না তো, সরকার যারা করছে তাদের নাম্বার দিয়ে যাচ্ছে কোনো কাজ আসছে না তো, এই নাম্বারগুলো যদি কেউ হারিয়ে পড়ে তাদের কার্ডের কোনো পরোয়ার নেই। আমরা যখন পড়াচ্ছি আমরা পিছন দিয়ে একটা কার্ড দিচ্ছে বলছে 200 টাকাতে 500 টাকাতে তোর জব কার্ড এসছে, এই তো দুর্নীতি। আমরা শুনে নিলাম ভাঙড়ের অবস্থানরত বক্তাদের বক্তব্য। ভাঙড়ের জনগণ
এই অবস্থান ও আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ে কতটা সফল হবেন সেটা সময়ই বলবে।